আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে আলোচনা করবো জিওমেট্রি চ্যাপ্টার থ্রি নিয়ে, যা কিনা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা সাধারণ ডিগ্রির সমীকরণ। তো আমি প্রথমে বলে রাখি, আমি হচ্ছে ম্যাসে থাকি এবং রাস্তার পাশেই ম্যাস, রাস্তা দিয়ে অনেক যানবাহন যাবে, অনেক শব্দ আসবে, কিন্তু যাদের এই ক্লাসটা দরকার তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তো আসলে আমার কিছু করার নাই যে সাউন্ড আসতেছে, তো এটা সবসময় আসবে, অনেক ভিডিওতেই আসবে। তো যাদের দরকার তারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা ক্লাসগুলি বুঝতে পারবেন। ওকে, তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই। আজকে আলোচনা করবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর সমান জিরো, এই যে একটা কৌণিক দেওয়া আছে, এই কৌণিকের প্রকৃতি নির্ণয় করতে হবে ও প্রমাণ আকার নির্ণয় করতে হবে। এরপর নির্ণয় করতে হবে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নির্ণয় করতে হবে লম্বের সমীকরণ। ওকে, তো আমি ধারাবাহিকভাবে সব কিছু আলোচনা করবো, এখানে লিখে রাখলে আসলে বোর্ড শেষ হয়ে যায়, তো এই জন্য আমি এগুলো পরে দেখাই দেখাই দেবো। তার আগে আমি জাস্ট কি করব, আগে কি করব, এই কৌণিকটার প্রকৃতি এবং প্রমাণ আকারটা নির্ণয় করে দেখাবো। ওকে, আচ্ছা তাহলে আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সলিউশন, আমাদের গিভেন ইকুয়েশন, প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর সমান জিরো, আমরা এটাকে এক নং ইকুয়েশন দিয়ে দেবো। ওকে, আচ্ছা এরপরে এক নং সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণ আমরা কি জানি, সাধারণ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো। তাহলে আমরা সাধারণ দিকের সমীকরণটা জানি এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো। ওকে, তাহলে এর সহিত তুলনা করে পাই, এর সহিত তুলনা করে পাই। আচ্ছা এখন যদি আমি এই এক নম্বর সমীকরণটাকে এই সাধারণ দিকের সমীকরণটার সাথে একটু কম্পেয়ার করি, তাহলে কি হয়, এক্স স্কোয়ার সমান আমি লিখতে পারি এক্স স্কোয়ার, মানে প্রথম পদ সমান প্রথম পদ, তাহলে এক্স স্কোয়ার সমান আমি লিখতে পারি এক্স স্কোয়ার। তাহলে এখানে এ থাকলো আমার সমান এক্স স্কোয়ার, আর এদিকে এক্স স্কোয়ারটা গুণ আছে, ওদিকে যা হবে ভাগ, তাহলে এক্স স্কোয়ার কাটাই গিয়ে আমি পাচ্ছি এ সমান ওয়ান। তাহলে আমি একটু সাইডে লিখে রাখি যে পাইলাম হচ্ছে এ সমান ওয়ান। ঠিক একইভাবে আমার কি করতে হবে, বি সমান বের করতে হবে, তাহলে এখানে বি ওয়াই স্কোয়ার বি ওয়াই স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় পদ, তাহলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় পদ আছে ওয়াই স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার, তাহলে বি সমান আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার, তাহলে আমি কি পাচ্ছি বি সমান ওয়ান, তাহলে আমি এখানে লিখে রাখবো হচ্ছে বি সমান ওয়ান। ঠিক একইভাবে আমাকে এই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ, তাহলে টু এইচ এক্স ওয়াই, এখানে দ্বিতীয় পদ হচ্ছে টু এইচ এক্স ওয়াই, তাহলে সমান আমি কি লিখতে পারি, এখানে আমি লিখবো টু এক্স ওয়াই। ওকে, টু এক্স ওয়াই, তাহলে আমি যদি একটু কাটাকাটি করি, টু এস এখানে থাকলো, এখানে এক্স ওয়াইটা ওদিকে যা কি হবে ভাগ হবে, তাহলে টু ওর জায়গায় থাক এক্স ওয়াই, এখানে এক্স ওয়াইটা ওদিকে যা ভাগ হবে। ওকে, তাহলে এক্স ওয়াই কাটা থাকলো টু, তাহলে টু এস সমান টু, আমি এস সমান এদিকে টুটা গুণ অবস্থায় ওদিকে গেলে হবে ভাগ, তাহলে এস সমান আমার হচ্ছে ওয়ান, তাহলে আমি এখানে লিখে রাখবো যে এস সমান হচ্ছে ওয়ান। ঠিক একইভাবে বাকি পদগুলো কীভাবে বের করতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি সবগুলো এভাবে আর না দেখিয়ে এখন তার একটু বোঝাই দিই। এখন সি সমান আমি লিখতে পারি ফোর, তাহলে আমি সি সমান লিখতে পারি ফোর। ওকে, আচ্ছা এখন টু জি এক্স, তাহলে আমার হচ্ছে টু জি এক্স প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ পদ, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে টু জি এক্স, তাহলে আমি টু জি এক্স সমান লিখতে পারি এই মাইনাস সিক্স এক্স, তাহলে এখানে এক্স আর এক্স কাটা, টু জি সমান আমি পাচ্ছি মাইনাস সিক্স, তাহলে জি সমান টুটা গুণ আছে, এখানে ওদিকে যা কি হবে ভাগ, তাহলে মাইনাস সিক্স ভাগ টু, তাহলে আমার জি সমান আসতেছে মাইনাস থ্রি, তাহলে আমি এখানে লিখতে পারি জি সমান মাইনাস থ্রি, রাইট। আচ্ছা এরপরে আর একটা মনে হয় রয়েছে যে টু এফ ওয়াই, তাহলে এটা আমার কত পদ, শেষের দিক দিয়ে যদি গুণি, তাহলে প্রথম দ্বিতীয়, তাহলে প্রথম দ্বিতীয় এই যে মাইনাস টু ওয়াই, তাহলে এটা সমান আমি লিখতে পারি টু এফ ওয়াই, তাহলে এই ওয়াই আর ওয়াই কাটা, টু এফ সমান মাইনাস টু, তাহলে এফ সমান আমি হচ্ছি মাইনাস টু বাই টু, তাহলে এফ সমান আমার হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে আমি এখানে লিখবো এফ সমান মাইনাস ওয়ান।
ওকে আসে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা তাহলে এই মানগুলি বের করে নেয়ার পর আমার কাজ হচ্ছে ডেল এর মান বের করা, কাজ হচ্ছে আমার ডেল এর মান বের করা। এবং আমরা ডেল সমান কি জানি, এটা মুখস্থ মান বা দ্বিতীয় অধ্যায় থেকে আমরা শিখে আছি। ডেল সমান হচ্ছে আমার এ বি সি প্লাস টু এফ জি এস মাইনাস এ আরেকটু নিরাপদ দূরত্বে বি আরেকটু নিরাপদ দূরত্বে মাইনাস সি। এখন আমার করতে হবে কি এফ জি এস, আর এখন করতে হবে এফ এর উপর স্কোয়ার জি এর উপর স্কোয়ার এফ জি এস, এস এর উপর স্কোয়ার দিয়ে দিতে হবে। ওকে তাহলে আমরা জানি ডেল সমান হচ্ছে এ বি সি প্লাস টু এফ জি এস মাইনাস এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি এস স্কোয়ার। এখন যদি মানগুলো বসাই দিই, এর মান ওয়ান, আপনারা এখান থেকে একটু দেখে নেন, এর মান ওয়ান, বির মান ওয়ান, সির মান ফোর, প্লাস টু এফ, এফ এর মান কত মাইনাস ওয়ান, জি জি মান কত এই যে মাইনাস থ্রি, মাইনাস থ্রি, আর এইচ এর মান ওয়ান। ওকে মাইনাস এর মান ওয়ান, এফ স্কোয়ার, এফ বলতে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার, মাইনাস বির মান কত ওয়ান, জি এর উপর স্কোয়ার, তাহলে জি কত মাইনাস থ্রি এর উপর স্কোয়ার, মাইনাস সি, সি মান ফোর, এইচ এর উপর স্কোয়ার, এইচ এর মান ওয়ান, ওয়ান এর উপর স্কোয়ার। একটু ক্যালকুলেশন করি, এক আর এক গুণ করলে এক, একের সাথে চার গুণ করলে চার, প্লাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস চলে আসবে, তিন দুগুণে সিক্স। আচ্ছা তাহলে মাইনাসের ওয়ান এর উপর স্কোয়ার মানে ওখানে ওয়ান চলে আসবে, তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, মাইনাস ওয়ান চলে আসবে। ওকে আর এখানে মাইনাস থ্রি এর উপরে স্কোয়ার আমি কি লিখতে পারি, মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তিন থ্রিকে নাইন, তাহলে আমি লিখতে পারি মাইনাস নাইন, আর এখানে ওয়ান এর উপরে স্কোয়ার মানে ওয়ান, তাহলে আমার চলে আসবে মাইনাস ফোর, রাইট। আচ্ছা এখন একটু সমাধান করি, এখানে ছয় চাইরে দশ, নয় মাইনাস ওয়ান, মাইনাস নাইন, মাইনাস ফোর যোগ করে দিলে হয় নয় আর দশ, তাহলে হতো মাইনাস চোদ্দ, তাহলে আমি পাচ্ছি মাইনাস ফোর, যা কিনা নট ইকুয়াল জিরো। আচ্ছা তাহলে আমরা আগে কি শিখছিলাম, আমি কিন্তু চারটা বার আপলোড করছি, আপনাদের দেখা না থাকলে অবশ্যই দেখে নেবেন, তবুও আমি খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো। ওকে আচ্ছা তাহলে আমরা জানছিলাম আগে যে ডেল নট ইকুয়াল টু ডেল, আগে এটা বুঝাই যে ডেল সমান যদি জিরো হয় তাহলে সেটা সরলরেখা প্রকাশ করবে। ওকে আর ডেল নট ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এটা বক্ররেখা প্রকাশ করবে, এবং বক্ররেখা কয়েক ধরনের হয়, যেমন হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত এবং হচ্ছে উপবৃত্ত, অধিবৃত্ত কয়েক রকমের, আবার বৃত্ত নানান ধরনের আছে। তো ডেল নট ইকুয়াল টু জিরো হলে এটা বক্ররেখা প্রকাশ করবে, বক্ররেখার মধ্যে আছে অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত বা অন্য কিছু। ওকে তাহলে এটা যেহেতু জিরো সমান নয় তাহলে এটা বক্ররেখা প্রকাশ করবে। এখন এই বক্ররেখাটা অধিবৃত্ত নির্দেশ করবে নাকি পরাবৃত্ত নির্দেশ করবে নাকি উপবৃত্ত নির্দেশ করবে, এটার মান নির্ণয় করার জন্য আমাদের আবার বের করতে হবে এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান, এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান, কারণ এ বি মাইনাস এইচ স্কোয়ারের মানটা যদি জিরো থেকে ছোট হয় তাহলে আমার অধিবৃত্ত নির্দেশ করবে, আবার যদি এ বি মাইনাস এইচ স্কোয়ারের মানটা জিরো থেকে বড় হয় তাহলে সেটা উপবৃত্তের উপবৃত্ত নির্দেশ করবে, আবার এ বি মাইনাস এইচ স্কোয়ারের মানটা যদি জিরোর সমান হয় তাহলে এটা পরাবৃত্ত নির্দেশ করবে। তাহলে আমাদের এখানে দেখতে হবে এ বি মাইনাস এইচ স্কোয়ারের মানটা আমাদের জিরো নাকি অন্য কিছু, যদি জিরো হয় তাহলে সেটা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করবে। আচ্ছা তাহলে এ বি এ আর বি এর মান কত, এ মান ওয়ান, বি মান ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান, আরে এরপর মাইনাস আছে মাইনাস বসাই দেবো জি এইচ স্কোয়ার, তাহলে এইচ এর মান কত, এই যে এইচ এর মান ওয়ান, তাহলে আমি এখানে বসাবো হচ্ছে ওয়ান এর উপর স্কোয়ার, তাহলে আমার ওয়ান আর ওয়ান গুণ করলো ওয়ান, ওয়ান এর উপর স্কোয়ার তার মানে মাইনাস ওয়ান। ওকে আর এটা আমাদের ক্যালকুলেশন করলে হয় জিরো, কারণ প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা দেওয়া যায়। তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার মান যদি জিরো হয় তাহলে এটা কি নির্দেশ করবে, এই যে এ বি মাইনাস এইচ স্কোয়ার মান যদি জিরো হয় এটা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখন এগুলো একটু মুছে নেই, আচ্ছা আর আপনারা একটু নোট করে নেন প্রথম থেকে। তাহলে আমরা এর নিচে লিখব যে এক নং কণিকটি, এক নং কণিকটি প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করবে, পরাবৃত্তের, আরে আচ্ছা সমীকরণ নির্দেশ করে। ওকে আর পরাবৃত্ত আর প্যারাবোলা কিন্তু একই কথা, প্যারা
বলা অনেকেই কিন্তু আমাকে মেসেঞ্জারে নক করে একদিন একজন বলছিল যে প্যারাবোলা আসলে পরাবৃত্ত কিনা। তাহলে প্যারাবোলা ইংরেজি আর বাংলা হচ্ছে পরাবৃত্ত। ওকে, তাহলে এই যে 1 নং গণিতটি আমার, প্রদত্ত গণিতটি আমার কি করবে, প্যারাবোলার সমীকরণ নির্দেশ করবে। এখন আমার কিন্তু এটাই হচ্ছে প্রকৃতি নির্ণয়, এটাই হচ্ছে আমার প্রকৃতি নির্ণয়। তাহলে প্রকৃতি নির্ণয় করা শেষ, এখন আমাকে বের করতে হবে প্রমাণ আকার। তাহলে আমি এগুলোকে মুছে নিয়ে প্রমাণ আকারটা এখন বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমি এগুলো একটু মুছে নেই, আপনারা অবশ্যই প্রথম থেকে নোট করে নেবেন। ওকে, আচ্ছা, তাহলে এখন আমার কি করতে হবে, প্রমাণ আকার বের করতে হবে। প্রমাণ আকার বের করার জন্য আমরা 1 নং সমীকরণটাকে একটু সমাধান করি। 1 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট x² + 2xy + y² - 6x - 2y + 4 সমান আমার দেওয়া আছে 0। আচ্ছা, তাহলে এখানে একটু সমাধান করি, x² + 2xy + y² সমান হয়ে দিক -6x টা গেলে হবে +6x, এই -2y যদি সমান আমি ডান পক্ষে পড়াই দেই তাহলে হবে এটা +2y, আর এই +4 টা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে -4। আচ্ছা, তাহলে আমি এই যে x² + 2xy + y² কি লিখতে পারি, x + y² কারণ আমরা জানি এই যদি x + y² মানে a + b² সূত্র, তাহলে হবে x² - a² + 2ab + b² তার মানে x + y² যে কথা আমার কিন্তু এই মানটা একই কথা। তাহলে যেখানে এই মানটা থাকে সেখানে আমি এই মানটা লিখতে পারি। তাহলে এখানে আছে এই মানটা, মানে এই মানটা আছে, আমি এখানে x + y² আমি লিখতে পারবো, এই জন্য লিখে নিলাম। আর সমানের ওই দিক আমি কি লিখবো, 6x + 2y - 4 মানে যেমন আছে তেমন থাক। আচ্ছা, এর পরের লাইনে x + y + k এখানে আমি একটা জোর করে আমি কে বসাই দেবো। ওকে, জোর করে কি করবো, এখানে একটা কে বসাই দেবো। আমি আবারও বলছি, জাস্ট কোনো সূত্র টুত্র কিছু নয়, আমি নিজের ইচ্ছায় জোর করে এখানে একটা কে বসাই দেবো। ওকে, আচ্ছা, এখন যদি এখানে জোর করে আমি কে বসাই দিই তাহলে অবশ্যই আমাকে কিন্তু অঙ্কটা মিলাতে হবে। তাহলে যদি আমি জোর করে কে বসাই দিই তাহলে কি ধরনের পরিবর্তন হয়, x + y + k এখানে জোর করে বসাই দেওয়ার ফলে আমার এখানে কিছু পরিবর্তন হবে। কি ধরনের পরিবর্তন হবে, আমি এখন এই যে মানটা আছে এটাকে a ধরবো, আমি একটু ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে এখানে x + y টাকে আমি ধরবো a আর k টাকে ধরবো b, তাহলে আমার সূত্র হলো a + b² আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি, a² বলতে x + y এর উপরে স্কোয়ার, তাহলে a² + 2a বলতে আমার x + y, তাহলে 2a, b বলতে k, প্লাস হচ্ছে b² তাহলে আমি যদি এটাকে ভাঙি তাহলে এটা এরকমের একটা আকার ধারণ করবে। তাহলে আমার এখানে বেশি হচ্ছে কোনটা, 2x + y - k + k² এটা কিন্তু বেশি নেওয়া হয়ে যাচ্ছে, তার মানে এটাকে যখন আমি সূত্রের মধ্যে অ্যাপ্লাই করব তখন এই ধরনের একটা মান চলে আসবে। তো এই ধরনের মানের বেলায় আমি দেখতে পাচ্ছি যে এখানে এই মানটা আমার বেশি হয়ে যাচ্ছে, এই মানটা কিন্তু আমার বেশি নেওয়া হয়ে যাচ্ছে। তাহলে এই মানটা যেহেতু বেশি হয়ে যাচ্ছে তার মানে এইটাকে ভাঙলে আমার এই মানটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই মানটাকে আমার কাটতে হবে। তাহলে আমি কাটবো কিভাবে, -2k × x + y - k² যদি আমি এটা বসাই দিই তাহলে কাটা যায়। কিভাবে আমি আবার বুঝাই দিই, যখন এইটাকে যখন আমি সূত্র অ্যাপ্লাই করবো তখন এই ধরনের একটা মান চলে আসবে। আচ্ছা, যখন এটা +2k × x + y + k² আছে, যখন আমি এর সাথে আবার একটা কি করবো, এর সাথে যখন মাইনাস মান আমি যোগ করে দিব, যখন -2x + y - k - k² যখন যোগ করে দিব তখন ভয় কি, তখন আমি এই মাইনাস মানটা প্লাস মানটা কেটে দিতে পারবো, এই মাইনাস মানটা প্লাস মানটা কেটে দিতে পারবো। তখন আমার কিন্তু আগের যে এই যে x + y² ছিল, x + y² শুধু থাকবে। তো এই জন্য আমি এখানে কি করলাম, এখানে জোর করে কে বসাই দেওয়ার ফলে এখানে একটা পরিবর্তন আসলো, -2k × x + y - k² এবং এটাকে যখন ভাঙবো তখন এই ধরনের মান প্লাস আসবে, প্লাস মাইনাস কাটা গিয়ে শুধু আমার থাকবে x + y² আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন, আমি সেটা আবার সেই আলাদাভাবে 2 মিনিট একটা ভিডিও আপলোড করবো। ওকে, আচ্ছা, তাহলে সমান ওই দিকে আমি কি পাচ্ছি, 6x + 2y - 4 আচ্ছা, তারপর লাইনে আমি লিখবো x + y + k² সমান হচ্ছে 6x + 2y - 4 এই -2k × x + y টাকে যদি আমি কি করি ডান পাশে পাঠাই দিই তাহলে হবে প্লাস
2k into x plus y আর হবে এই মাইনাস k স্কয়ারটাকে যদি আমি ডান পাশে পাঠাই দিই তাহলে হবে প্লাস k স্কয়ার তো এখানে আমি লাইন না বাড়িয়ে কি করব 2k into x plus y তাহলে 2k x plus y এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমি গুণ করে দেই তাহলে 2k into x plus y আর এখানে আমার কি হবে 2k y চলে আসবে তার মানে আসলে 2k x plus 2k y ওকে আর এখানে k স্কয়ারটা আছে তো এখানে মাইনাস 4 টাকে আমি এখানে না লিখে এই এখানে লিখব মাইনাস 4 ওকে আচ্ছা তাহলে এখন আমার পরের লাইনে এদিকে যেমন আছে তেমন থাক x plus y plus k হোল স্কয়ার সমান এই এখানে 6x আছে আর এখানে আছে 2kx তাহলে দুটো থেকে আমি x যদি কমন নেই তাহলে আমার থাকে কি 6 plus 2k ওকে আর x টা এদিকে লেখা যে কথা এদিকে লেখা একই কথা কোনো সমস্যা নাই যেখানে লেখা থাকে থাকবে ওকে আর প্লাস এখানে 2y আছে এখানে 2ky আছে তাহলে আমি যদি y কমন নেই তাহলে হয় 2 প্লাস হচ্ছে 2k তার মানে এখানে y কমন নিলাম তাহলে এখান থেকে আসলে 2 আর এখান থেকে y কমন নিলে চলে আসলে 2k ওকে ইনটু প্লাস k স্কয়ার মাইনাস 4 তাহলে সবগুলো লেখা হয়েছে ওকে আর এটাকে আমি সমীকরণ নাম্বার দেব 2 নাম্বার সমীকরণ যেহেতু 1 নাম্বার সমীকরণ আমি আগে একবার দিয়েছি ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমার কাজ হচ্ছে এখানে x আমরা ধরে নিব যে ধরি বা মনে করি উই নো দ্যাট আমরা মনে করি যে x প্লাস y প্লাস k সমান হচ্ছে 0 আচ্ছা একটু ভাবো যে x প্লাস y প্লাস k সমান যদি 0 হয় তাহলে আমি এই মানটার উপর এখানে 0 বসাই দিতে পারি তাহলে 0 এর উপর স্কয়ার মানে 0 চলে আসবে তার মানে এই যে সমীকরণটা এখানে এটার মানও কিন্তু আমার 0 চলে আসছে তাহলে এটা সমান যদি 0 হয় তাহলে আমি লিখতে পারি এবং x into 6 plus 2k plus y into 2 plus 2k plus আচ্ছা into আমি দিয়ে দেই plus হচ্ছে k square minus 4 সমান আমার চলে আসবে 0 ওকে তাহলে ওটা সমান কি চলে আসবে আমার 0 চলে আসবে সরি আচ্ছা তাহলে এটা সমান যদি 0 হয় তাহলে এটা সমান আমার 0 চলে আসবে আচ্ছা এখন তাহলে উপরের অংশগুলি আমি একটু মুছে নেই আপনারা প্রথম থেকে নোট করবেন প্রথম থেকে ওকে আচ্ছা তাহলে এটা সমান যদি 0 হয় এবং এটা সমানও 0 এবং আমরা আরো ধরে নিব যে এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ তাহলে এটা আমরা ধরে নিব যে এটা একটা সরলরেখার সমীকরণ এটাও একটা সরলরেখার সমীকরণ আচ্ছা তাহলে সরলরেখার সমীকরণ যদি হয় তাহলে আমরা আরো ধরে নিব যে সরলরেখা দয় সরল রেখা দয় পরস্পর লম্ব পরস্পর লম্ব ওকে তাহলে সরলরেখা দয় পরস্পর লম্ব এখন আমরা কিন্তু এইচএসসি থেকে অনেক কিছু শিখে আসছি ওকে তৃতীয় চ্যাপ্টার নাম্বার 3 আমরা সেখানে আমার পুরো দুর্বল আমি 82 পেজে পড়ছিলাম ওখানে সরলরেখা কখন লম্ব হয় কখন কি হয় সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন ওকে এইচএসসি পেজ নাম্বার 82 বইটা হচ্ছে আমার 16 সালের মনে হয় পুরাতন বই আচ্ছা তাহলে আপনারা এখান থেকে দেখে নেবেন সেখানে বলা আছে যে সরলরেখা দ্বয় ঢাল যদি একটা সরলরেখা হয় এরকম যে ax + bx + c সমান 0 হয় এটা একটা সরলরেখা হয় তাহলে এই সরলরেখার ঢাল হচ্ছে মাইনাস মানে ঢালকে m দ্বারা প্রকাশ করা হয় m সমান হচ্ছে মাইনাস x এর সহগ ভাগ হচ্ছে আমার y এর সহগ তাহলে x এর সহগ ভাগ হচ্ছে আমার y এর সহগ ওকে আচ্ছা এবং আরো বলা আছে যে এখন সরলরেখা যদি দুইটা হয় তাহলে সরলরেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল সমান হবে মাইনাস 1 তাহলে ঢাল দ্বয়ের গুণফল তাহলে ঢাল দ্বয়ের গুণফল সমান হবে মাইনাস 1 তাহলে এখানে আমার দুইটা সরলরেখা আছে এটা একটা সরলরেখা এটা একটা সরলরেখা এই দুইটা সরলরেখা দুইটা ঢাল হবে এবং সেই দুইটা ঢালকে যদি আমি গুণ করি তাহলে মাইনাস 1 পাবো ওকে আচ্ছা তাহলে আমি এখন সরলরেখাতে ঢাল বের করি তাহলে ঢাল বের করার পর আমি কি করব তাদের গুণফলগুলি বের করব তাহলে প্রথম সরলরেখার ঢালকে আমি m1 দ্বারা প্রকাশ করতেছি প্রথম সরলরেখার ঢালকে আমি m ওয়ান দ্বারা প্রকাশ করতে তাহলে এম ওয়ান সমান আমি কি পাবো এই যে সরলরেখাটা আছে এখানে এক্স এর সহগ ভাগ হচ্ছে ওয়াই এর সহগ তার আগে এখানে মাইনাস একটা দিতে হবে তাহলে এক্স এর সহগ কত ওয়ান তাহলে এই ওয়ান
y সহগ কত 1 তাহলে 1 আমি বসাই দেব এবং দুই নাম্বার সমীকরণের আমার ঢাল বের করতে হবে তাহলে আমি ঢাল বের করি ওটার নাম দিলাম m2 তাহলে m2 সমান x এর সহগ কত 6 2k তাহলে তার আগে একটা মাইনাস দিতে হবে তাহলে 6 2k আর ভাগ হচ্ছে y সহগ কত 2 2k তাহলে 2 2k তাহলে আমি এই 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 জায়গাটার কাজ শেষ ढाल হচ্ছে माइनस एक्स शॉक भाग হচ্ছে वाई এর শক ওকে তাহলে এটা আমি মুছে নেচ্ছি এগুলিও মনে রাখা লাগবে না আমি মুছে নিলাম ওকে এখন পরের সূত্র হচ্ছে যে ঢালের গুণফল হবে माइनस 1 যদি माइनस 1 হয় তাহলে সরলরেখাটা পরস্পর লম্ব হবে এটা হচ্ছে সত্য বা কন্ডিশন তাহলে আমি লিখতে পারি কি এখন যে ঢালের গুণফল সমান माइनस 1 তাহলে ঢাল দয় তার মানে গুণফল বলতে m1 m2 সমান হবে আমার माइनस সরি माइनस 1 হবে এটা কি না আচ্ছা m1 এর মানটা এখানে বসিয়ে দেই m1 এর -1/1 গুণন হচ্ছে -6 2k ভাগ হচ্ছে 2 2k সমান আমার হবে -1 আচ্ছা এখানে মাইনাস মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয় ওকে আর এখানে তো 1 চলে আসে 1 এর সাথে এটা গুণ করলে আমার কি হয় এই মানটা কিন্তু চলে আসবে এই মানটা চলে আসবে এখন আমি একটু আড়ি গুণ করি আড়ি গুণ করলে কি হয় 6 2k সমান হবে কি মাইনাস চলে আসবে -2 2k চলে আসবে ওকে মাইনাসটা যদি গুণ করে দেই এখানে মাইনাস চলে আসবে এই প্লাসটা আমার তখন চলে আসবে মাইনাস আচ্ছা একটু এদিকে লিখি লক্ষ্য করো তাহলে আমি লিখতে পারি কি 6 2k এই যে 6 2k যেমন আছে তেমন থাক আর এখানে -2 আছে এদিকে নিয়ে আসলে কি হবে মানে বাম পাশে নিয়ে আসলে +2 এখানে -2k আছে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে আমি +2k আর সমান ওই দিক কিছু নাই মানে কি আছে 0 ওকে আচ্ছা এখন একটু ক্যালকুলেশন করি 6 আর 2 গুণ করলে কত হয় 6 আর 2 গুণ করলে হয় 8 2k আর 2k গুণ করলে হয় 4k সমান ওই দিক 0 আমি লিখতে পারি 4k এখানে থাক 4k এখানে থাক আর সমানের ওই দিক আমি 8 টাকে বাড়াই দিলে -8 আচ্ছা তারপর আমি লিখতে পারি অতএব k সমান কত -8 4 টা গুণ অবস্থায় আছে সমান ওই দিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে -8/4 তাহলে কাটাকাটি করলে আমার চলে আসবে 2 তাহলে আমি কি পাচ্ছি এই এগুলো মুছে নেছি তাহলে আমি পাচ্ছি মাইনাস এটা চলে আসছে -2 তাহলে k সমান হবে পারে -2 এখন k এর মানটা দুই নম্বর সমীকরণে বসাবো তো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নাও বা হচ্ছে খাতায় নোট করে নাও আমি এগুলো মুছে নেছি ওকে তাহলে জাস্ট k এর মানটা রেখে আমি বাকি সব মুছে নিয়ে বাকি অংশটা প্রমাণ করব আচ্ছা এখন আমার কাছে হচ্ছে k সমান -2 মানটি কোন নম্বর সমীকরণ 2 নং সমীকরণে বসিয়ে পাই আচ্ছা 2 নম্বর সমীকরণ আমার কি ছিল এই যে 2 নম্বর সমীকরণ এটা এই যে আমি দেখাই দিচ্ছি এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ তাহলে আমি পাচ্ছি তাহলে অতএব x প্লাস y আর এই প্লাস k এর জায়গায় কি বসাবো প্লাস আমি দিয়ে দিলাম k এর জায়গায় -2 আচ্ছা এর উপরে s আমি ভেঙে ভেঙে দেখাই দেই সমান এখানে হচ্ছে আমার x ইনটু তাহলে x ইনটু 6 প্লাস 2 k এর জায়গায় বসাবো -2 তাহলে এখানে আমি কি করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই আচ্ছা তারপর আছে প্লাস প্লাস বসাই দেই y 2 2 ইনটু k এর জায়গায় বসাবো -2 ওকে আচ্ছা তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই নাকি এখানে ফার্স্ট ব্র্যাকেট আচ্ছা তাহলে বসালাম 2k ওকে আর তারপরে প্লাস k এর উপরে স্কয়ার তাহলে k এর উপরে স্কয়ার বলতে -2 এর উপরে স্কয়ার তারপর আছে -4 -4 থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ওকে আচ্ছা তাহলে নিচের অংশগুলো আমি মুছে নেই নিয়ে সুন্দরভাবে বাকি অংশটা সমাধান করার চেষ্টা করব আর আপনারা অবশ্যই প্রথম থেকে নোট করবেন আচ্ছা তাহলে এখানে আমি কি পাচ্ছি x প্লাস y আর এখানে প্লাসে মানে -2 এর উপরে আমি এখন ফার্স্ট ব্র্যাকেটে স্কয়ার দেব ওকে আর এখানে হচ্ছে x আর এখানে কি থাকছে 6 আর প্লাসে মানে -2 2 * 4 এখানে প্লাস y এখানে হচ্ছে 2 এই প্লাসে মানে -4 এখানে প্লাস 2 এর উপর -2 এর উপর স্কয়ার মানে মাইনাস স্কয়ারটা কি করবে মাইনাস মানটাকে প্লাস করে দিবে তাহলে আমার চলে আসবে 4 4 -4 এটা আচ্ছা এরপর আমি কি বলছি এটা যেমন আছে তেমন থাক এদিকে আমি লিখতে পারি আচ্ছা লিখি যে x y -2 হোল স্কয়ার যেমন আছে তেমন থাক আর এখানে 6 থেকে 4 বাদ দিলে হয় 2x এখানে কি হয় -4
4 থেকে 2 বাদ দিলে প্লাস 2 বাদ দিলে হয় মাইনাস 2y আর এখানে 4 4 কাটা গিয়ে 0 ওকে তাহলে আমি এই ধরনের একটা মান পেয়ে যাচ্ছি আচ্ছা তাহলে এখানে আমি সমীকরণ নাম্বার না দিয়ে এখানে একটু সমাধান করি এখন আমরা কাজ করব কি x প্লাস y মাইনাস 2 যেমন আছে তেমন থাক এর নিচে করব কি এই x এর সব কত 1 তাহলে 1 এর উপর স্কয়ার প্লাস y এর সব কত 1 এই 1 এর উপর স্কয়ার দাস মনে রাখার জন্য আমি দেখাচ্ছি এগুলি সব মনে রাখতে হবে এই জায়গাটা এর উপরে আমি রুট দিয়ে দেব আর এর উপর কি আছে স্কয়ার আছে তাহলে পুরাটার উপর স্কয়ার দিয়ে দেব আচ্ছা যখন স্কয়ারটা কার উপর আছে এই এর উপরে আছে এর উপরেও আছে ওকে এর উপরে আছে এর উপরেও আছে আচ্ছা যখন x প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার হবে তখন কিন্তু আমি এই মানটা পেয়ে যাচ্ছি আর নিচে যখন আমি দেব তখন 1 1 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার মানে 2 তাহলে আমার চলে আসবে √2 √2 এর উপর স্কয়ার তাহলে আমার চলে আসবে 2 তাহলে স্কয়ার রুট কাটা গিয়ে চলে আসবে 2 তাহলে আমার নিচে কিন্তু 2 বেশি হয়ে যাচ্ছে এই 2টা কিন্তু এখানে নাই এই সমীকরণে কিন্তু 2 নাই কিন্তু নিচে আমি 2টা বেশি করে নিয়ে ফেলতেছি তাহলে আমাকে এই 2টা কাটার জন্য আমাকে এখানে 2 গুণ করে দিতে হবে তাহলে 2 কি করতে হবে গুণ করে দিতে হবে তাহলে গুণ করে দিলাম তাহলে মানের কোনো ক্ষতি নাই সমান আমার এদিকেও কি করতে হবে 2x - 2y যেমন আছে তেমন থাক নিচে কি করতে হবে x এর সব 2 আছে তাহলে 2 এর উপরে স্কয়ার প্লাস y এর সব 2 আছে তাহলে 2 এর উপরে স্কয়ার এর উপরে জাস্ট রুট দিয়ে দিতে হবে যখন তাহলে আমি এখানে কিন্তু 2x - 2y আছে তাহলে আমি উপরে লিখছি নিচে এটা √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার এটা কোথা থেকে আসলো আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হয় 4 প্লাস 4 তাহলে আমার চলে আসছে √8 √8 তে কোথা থেকে আসলো ওকে তাহলে এই √8টাকে কাটার জন্য আমার কি করতে হবে এখানে √8 গুণ করে দিতে হবে যখন আমি গুণ করে দেব তখন কিন্তু আর মানের কোনো ক্ষতি নাই কারণ এই √8 আর এটা ক্যালকুলেশন করলে হবে √8 √8 আর √8 কাটা গিয়ে 2x - 2y আমার কিন্তু যেমন আছে তেমন আমি পেয়ে যাব ওকে আচ্ছা এখন আমার কাজ হচ্ছে আরেকটা বিষয় জেনে নেয়া আমি একটু বিষয়টা দেখাই দেই প্যারাবোলার প্রমাণ আকার বা আদর্শ আকার কি প্যারাবোলার প্রমাণ আকার বা আদর্শ আকার হচ্ছে যে y স্কয়ার সমান 4ax অথবা s স্কয়ার সমান 4ay এটা কি না তাহলে আমার ক্যালকুলেশন করে করে হয় 4ax নিয়ে আসতে হবে আর না হয় 4ay নিয়ে আসতে হবে যা কিনা s স্কয়ার সমান আর একটা হচ্ছে y স্কয়ার সমান তাহলে অবশ্যই আমাকে এই ধরনের মান নিয়ে আসতে হবে তাহলে এই ধরনের মান নিয়ে আসার জন্য আমরা এখানে ধরে নিব যে লেট আচ্ছা কি ধরে নিব যে এই এটাকে আমরা x ও ধরতে পারি y ও ধরতে পারি কোনো সমস্যা নাই তাহলে আমি এটা ধরে নিলাম y তাহলে y সমান হচ্ছে আমি এই যে মানটা একটু দেখে নাও এই মানটাই ওখানে হুবহু কপি করব তাহলে x প্লাস y মাইনাস 2 বাই এখানে হচ্ছে আমার আচ্ছা √2 আর x সমান আমি ধরে নিব এই মানটা এখানে যে আছে এই মানটা হুবহু কপি করব এখানে তাহলে 2x মাইনাস 2y ভাগ হচ্ছে আমার √8 নিচে ক্যালকুলেশন করলে কত হয় √8 ওকে তাহলে আমি যদি y সমান এই মানটা ধরে নেই x সমান এই মানটা ধরে নেই তাহলে যেখানে x প্লাস y মাইনাস 2 বাই রুট 2 থাকবে সেখানে কিন্তু আমি y বসাই দিতে পারি তাহলে এখানে এই মানটার জন্য আমি পাচ্ছি y আর এর উপর যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিয়ে দেবো এখানে 2 আছে 2 টা সামনে দিয়ে দিলাম জাস্ট ওকে এই সমান যেমন আছে তেমন থাক আচ্ছা 2x মাইনাস 2y ভাগ রুট এটাই 8 চলে আসবে তাহলে এই মানটার জায়গায় আমি বসাতে পারি x তাহলে এখানে আমি কি করব x বসাই দেব তাহলে এখানে আমি x বসাই দেব ওকে আচ্ছা আর এখানে আছে কি √8 আছে এই √8টা আমি এখানে বসাই দিলাম ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে বুঝে না থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আচ্ছা এরপর আমি লিখব কি y স্কয়ার যেমন আছে তেমন থাক সমানের ওই দিক x √8 ভাগ হচ্ছে এখানে 2টা গুণ অবস্থা আছে ওইদিকে যাবে ভাগ আচ্ছা তাহলে একটু লক্ষ্য করো আমরা একটু প্যারাবোলা সমীকরণ মানে আদর্শ সমীকরণটা দেখছিলাম যে y স্কয়ার সমান হয় 4ax এটা নিয়ে আসতে হবে 4ax বা x স্কয়ার সমান তাহলে আমি যদি y স্কয়ার সমান মানটা বের করতেছি তাহলে আমি y স্কয়ার সমান এই সমীকরণটা আমি নিয়ে আসি তাই কিনা তাহলে আমি উপরের অংশটা একটু মুছে নেই আচ্ছা এগুলো মুছে নিলাম তাহলে এখানে আমি পাচ্ছি এখন y স্কয়ার সমান x √8 বাই 2 এটা কিনা আচ্ছা তাহলে আমার কিন্তু নিয়ে আসতে হবে 4 y স্কয়ার যেমন আছে তেমন থাক আমার y স্কয়ার আছেই তাহলে আমার এইদিকে নিয়ে আসতে হবে 4 একটা নিয়ে আসতে হবে এই যে 4 সূত্রে 4 আছে 4 নিয়ে আসবো তাহলে x √8 আর নিচে আছে 2 আচ্ছা
এখানে 4 তো আমরা আন্দাজে বসাই দিতে পারবো না, 4 টাকে অবশ্যই কিছু ক্যালকুলেশন করে লিখতে হবে। তাহলে এই 4 টা যেহেতু আমরা বেশি নিয়ে ফেলছি উপরের দিকে, এটা গুণ করলে উপরে চলে যাবে। ওকে, তাহলে এটাকে কাটার জন্য আমার কি করতে হবে, নিচে একটা 4 গুণ করে দিতে হবে। তাহলে আমি 4 এই নিচের 4 উপরের 4 টা কাটা দিতে পারি। কাটা দিলে কি হয়, আগের মানটাই হয় x √8 ভাগ হচ্ছে 2। আচ্ছা এখন আমি লিখব কি 4 ওর জায়গায় থাক, এটা হলো x √8 আর এই 2 আর 4 গুণ করলে হয় 8, আর 8 কে ভাঙিয়ে আমি লিখতে পারি √8 * হচ্ছে √8, কারণ হচ্ছে কি √8 আর রুট এর গুণ করলে হয় রুট এর উপর স্কয়ার। এটা ফির আবার কোন সূত্র থেকে আসলো, তার মানে জানি a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n সমান হয় a টু দি পাওয়ার m প্লাস n, মানে পাওয়ার গুলো যোগ হয়। তাহলে এর পাওয়ার কিছু নেই মানে 1, এর পাওয়ার কিছু নেই মানে 1, আর ভিত্তি a বলতে আমার রুট এর, তাহলে 1 প্লাস 1 মানে রুট 8 এর উপরে স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট কাটা দিলে আমার 8 হয়, তার মানে আমি কি করতে পারি 8 সমান রুট 8 ইনটু রুট 8 লিখতে পারি। তাহলে 8 এর জায়গায় আমি কি করব, রুট 8 ইনটু রুট 8, যখন আমি রুট এর লিখলাম এই রুট এইট আর রুট এইট কাটা যাচ্ছে। তাহলে 4 উপরে থাকতেছে x আর নিচে থাকতেছে রুট 8। আচ্ছা আর একটু ক্যালকুলেশন করে দেখাই, এখন রুট 8 টাকে আমি ভেঙে লিখতে পারি যে রুট 4 ইনটু 2। আচ্ছা তাহলে রুটটা কি আছে, 4 এর উপরে আছে, রুট 2 এর উপরেও আছে। আচ্ছা তাহলে আমি রুট 2 কে ভাঙিয়ে লিখতে পারি 2 স্কয়ার ইনটু রুট 2, তাহলে স্কয়ার রুট কাটা, তাহলে আমি পাচ্ছি 2 রুট 2। তাহলে আমি এখানে কি লিখতে পারি, নিচের অংশটা একটু মুছে নিয়ে দেখাই, তাহলে আমি লিখতে পারি এখানে 4 1 বাই 2 রুট 2 এর সাথে গুণ আছে x, তাহলে আমি কি পাচ্ছি y স্কয়ার। এটা কিন্তু আমার সবগুলো y স্কয়ার সমান y স্কয়ার সমান y স্কয়ার সমান y স্কয়ার সমান, তাহলে আমি কি পাচ্ছি y স্কয়ার সমান 4, এটা হচ্ছে আমার ax। তাহলে ইহাই ইহাই প্রদত্ত সমীকরণের প্রমাণ আকার, ইহাই কি প্রমাণ আকার, যেখানে আমরা লিখতে পারি যেখানে a সমান 1 বাই 2 রুট 2। তাহলে আমি যদি এই যে 1 বাই 2 রুট 2 জায়গায়, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে প্রদত্ত ইকুয়েশনটা ছিল এটার প্রকৃতি এবং প্রমাণ আকার নিয়ে আলোচনা করছিলাম। তো এখন বাকি যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমি সমাধান করে দেবো। তো বাকি অংশে বলা হচ্ছে যে শীর্ষবিন্দু নির্ণয় করো, তারপর বলা হচ্ছে উপকেন্দ্র নির্ণয় করো, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, তারপর বলা হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। তো এই চারটা বিষয় আমাকে এখন প্রমাণ করতে হবে, ওকে, বা মানগুলি বের করতে হবে। তাহলে এই মানগুলি বের করার জন্য আমরা যে এতক্ষণ সলিউশন করে আসলাম প্রকৃতি এবং প্রমাণ আকার, সেই প্রকৃতি এবং প্রমাণ আকার থেকে কিছু মান আমাদের দরকার হবে, ওকে। সেই মানগুলি আমি এখানে উঠাই রাখছি যে ওয়াই সমান এক্স প্লাস ওয়াই মাইনাস টু ভাগ রুট টু, আর হচ্ছে এক্স সমান হচ্ছে টু এক্স মাইনাস টু ওয়াই ভাগ রুট এইট, এবং এ সমান হচ্ছে ওয়ান বাই টু রুট টু। এই মানগুলি হলেই আমরা বাকি অংশটা সমাধান করতে পারবো। আচ্ছা তাহলে আমি প্রথমে আসি শীর্ষবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এক নম্বরে আমি শীর্ষবিন্দুর জন্য আমরা কি জানি, তাহলে শীর্ষ বিন্দুর জন্য আমরা লিখতে পারি হচ্ছে x সমান 0 আর লিখতে পারি y সমান 0, ওকে। তাহলে x সমান 0 এবং y সমান 0 লিখতে পারি। তাহলে x এর জায়গায় আমি x এর মান বসাই দিতে পারবো, কি মান, 2x - 2y ভাগ √8। তাহলে এই মানটা এখান থেকে তুলে নিয়ে এসে আমি কি করব, এখানে x এর জায়গায় বসাই দেব। তাহলে 2x - 2y ভাগ হচ্ছে আমার √8 সমান 0, আর এদিকে y এর জায়গায় কি করব, y এর মানটা উঠাই নিয়ে এসে এখানে বসাবো। তাহলে x প্লাস x প্লাস y মাইনাস 2 ভাগ রুট 2 সমান হচ্ছে 0, ওকে। তাহলে এখন একটু যদি সমাধান করি তাহলে হয় 2x মাইনাস 2y, আর এই 0 আর রুট এর গুণ করলে এদিকে 0 চলে আসবে, এখান থেকে আমি 2 কমন নিতে পারি। তাহলে x মাইনাস y ইনটু সমান 0, তাহলে আমি 2 টাকে এখানে গুণ আছে ওদিকে গেলে ভাগ, তাহলে x মাইনাস y সমান 0 বাই 2 মানে এদিকে চলে আসবে 0। তাহলে আমি পাচ্ছি x মাইনাস y সমান 0, এটাকে সমীকরণ নাম্বার আগে 1 2 3 যাই দিছি, এখন তারপরে সমীকরণ আমি দিলাম 4 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এভাবে এটাকে একটু সমাধান করি, x প্লাস y মাইনাস 2 সমান 0 আর রুট 2 গুণ করলে আড়াআড়ি গুণ, তাহলে 0 হয়। তারপরে হচ্ছে আমার, তাহলে আমি পাচ্ছি এটাই, ওকে। তাহলে এটা হচ্ছে আমার, এটা 4 দিলে আমরা 5 নাম্বার সমীকরণ। এখন 4 এবং 5 নাম্বার সমীকরণ থেকে x এবং y এর মান বের করতে হবে, x এবং y এর মান বের করতে পারলে সেটা হবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, আর সেটাই আমাদের নির্ণয় করার কথা বলছে, ওকে। তাহলে আমি এখান থেকে কি করব, এখানে আমি লিখতে পারি x সমান মানে 0 ওর জায়গায় থাক, আর মাইনাস y টাকে যদি আমি ডান দিকে পাঠাই দিই তাহলে হয় প্লাস y, তাহলে আমি কি পাচ্ছি যে অতএব
माइनस टू समान जीरो वाई जो कर ओके माइनस टू समान जीरो करते वाई और जगह थक टू वाई और जगह थक समान दिक माइनस टू टे पाठ दी प्लस टू तीन पाची वाई समान टू गुणा दिखे भाग दी टू भाग टू टू और टू काटा गए वन कि पाची एखे पाची हे वाई समान वन वाई समान वन हम जो एक समान वाई वाई समान एक लिखते वाइर मान जो वन एक्स मान कि वन समीकरण की करब वाइर मान बसबले एक समान वन वाइर मान जो वन जेखने वाई थकने वन बसा दीते वाइर जगह वन बसा लें कि पाई दुईट मान देखो एक लक्ष्य करो अच्छा एखे एक बसा दी मैं ये एक समान वन और ये पाची वाई समान वन एटाई हम स्थानांक तो शीर्षबिंदुर एक समान जिरो वाई समान जिरो बसिए मान दूटा पाइल से मान दूटाई हे शीर्षबिंदुर स्थानांक ओके शीर्षबिंदुर की लिखब जो शीर्षबिंदुर स्थानांक ये एक अन्सार शीर्षबिंदुर स्थानांक हे एक कमा वाई समान लिखब वन इंटू वन ओके তাহলে আমি মান বের করে ফেললাম এখন আমার কি করতে হবে দুই নাম্বার যে বলা হচ্ছে উপকেন্দ্র উপকেন্দ্র নির্ণয় করতে হবে তাহলে দুই নাম্বারে কি বের করব আমরা উপকেন্দ্র তাহলে উপকেন্দ্রের জন্য আমরা কি লিখতে পারি উপকেন্দ্রের জন্য হচ্ছে x সমান a আর y সমান 0 x সমান a y সমান 0 এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা তাহলে x এর জায়গায় আমি x এর মানটা বসাই 2x মাইনাস 2y भाग रूट एट और ए समान हम वन भाग टू रूट टू ये कि ना अच्छा तभी आड़ाड़ी गुण करी टू एक्स माइनस टू वाई और की करते उभय पक्षे जी करी माइनस अच्छा रूट एट ये आई रूट एट दिए गुण करब उभय पक्षे एक संख्या दिए उभय पक्षे जोग वियोग गुण भाग करा जाए तो मान को क्षति है ना তাহলে আমি এখানে কি করলাম এখানে রুট এর দিয়ে গুণ করলাম এখানে রুট এর দিয়ে গুণ করলাম তাহলে এখানে রুট এর আর রুট এর কাটা গিয়ে থাকে কি 2x মাইনাস 2y সমানের ওই দিক থাকে রুট 8 ভাগ 2 রুট 2 আচ্ছা তাহলে রুট 8 টাকে ভাঙলে কি পাই আমরা 4 এর উপর স্কয়ার আচ্ছা আমি পাই হচ্ছে 4 গুণ 2 এর উপরে রুট আচ্ছা তাহলে রুটটা 4 এর উপরে আছে 2 এর উপরেও আছে তাহলে আমি কাটাকাটি করে কি পাই 2 এর উপর স্কয়ার রুট ইনটু রুট 2 তাহলে স্কয়ার রুট কাটা গিয়ে আমি পাচ্ছি 2 রুট 2 তার মানে রুট 8 যে কথা 2 রুট 2 একই কথা তাহলে রুট 8 এর জায়গায় আমি বসাই দেব 2 রুট 2 আর যখন 2 রুট 2 আমি বসাবো উপরে আর নিচে কাটা যায় গিয়ে থাকি 2x মাইনাস 2y সমান হচ্ছে 1 এটাকে আমরা একটা সমীকরণ দেব কয় নাম্বার দিলাম 7 নাম্বার দিলাম ওকে আগে কত নাম্বার পর্যন্ত হইছে 6 নাকি আচ্ছা 5 মনে হয় তাহলে এটা 6 মানে সমীকরণ নম্বরগুলো আপনি দিয়ে নেবেন আগে প্রথম থেকে 1 2 3 4 5 6 যত হয় তত ওকে আচ্ছা তাহলে এখন ঠিক একই ভাবে আমার y সমান যে 0 y সমান 0 এটা আমার বের করতে হবে তাহলে y সমান 0 তাহলে y মান কত x প্লাস y মাইনাস 2 বাই √2 সমান 0 এখানে ক্যালকুলেশন করলে আমি কি পাচ্ছি পাচ্ছি হচ্ছে x প্লাস y মাইনাস 2 আর 0 আর √2 গুণ করলে 0 তাহলে এটাকে আমি সমীকরণ নম্বর দেব 7 এখন 6 আর 7 নম্বর সমীকরণ থেকে আমার x এবং y এর মান বের করতে হবে তাহলে x এবং y এর মান আমরা কিভাবে বের করব আগে একটা থেকে আমরা x এর মান বা কি যে কোনো একটা মান বের করে নেব তাহলে এখান থেকে যদি আমি বের করি 2x সমান তাহলে এই মাইনাস 2y টা ওদিকে যাবে প্লাস 2y আচ্ছা আর সমান এদিক 1 আছে তাহলে প্লাস 1 এটা কি না এই 2 টা গুণ অবস্থায় আছে সমানের যদি আমি ডান দিকে পাঠাই দিই তাহলে হবে ভাগ টু এটা কি না এখন এই x এর মানটা আমি 7 নম্বর সমীকরণে বসাবো তাহলে আমি একটু পুরো অংশগুলি মুছে নেই তাহলে 7 নম্বর সমীকরণটা রেখে দিলাম আপনারা প্রথম থেকে নোট করবেন আচ্ছা x এর মান তাহলে x সমান আমি পাচ্ছি 2y প্লাস 1 ভাগ হচ্ছে 2 মানটি কি করব 7 নম্বর সমীকরণে বসিয়ে পাই মানটি 7 নং সমীকরণ
করণে বসিয়ে পাই, কি পাই দেখি একটু। আচ্ছা তাহলে এখানে x এর জায়গায় বসাবো 2y প্লাস 1/2 প্লাস তারপর আছে y মাইনাস 2 সমান 0। ওকে আচ্ছা এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ জানি, এখান থেকে 2 এর নিচে 1 এর নিচে 1, তাহলে এই কিছু নেই আমার 1 আছে, তাহলে এদের লসাগু হবে 2 আর 2 দিয়ে 2 ভাগ করলে 1, 1 দিয়ে উপরেরটা গুণ করলে হয় 2y প্লাস 1, এর নিচে 1 দিয়ে 2 ভাগ করলে 2, তাহলে আমার চলে আসবে প্লাস 2y, এখানে চলে আসবে মাইনাস 4 সমান 0, তাই কি না। আচ্ছা তাহলে তারপরে আমরা কি পাচ্ছি, আমার 6 নম্বর সমীকরণ ছিল। ওকে আচ্ছা তাহলে এখানে আমি পাচ্ছি 2y প্লাস 2y প্লাস 2y, তাহলে হচ্ছে 4y আর এখানে মাইনাস 4 আছে আর প্লাস 1 আছে, তাহলে কাটাকাটি করলে মাইনাস 3, আর যদি আমি আড়াআড়ি গুণ করি 0 এর সাথে 2 গুণ করলে 0, তাহলে আমি পাচ্ছি কি 4y সমান হচ্ছে মাইনাস 3টাকে ওদিকে গেলে প্লাস 3, 4টা গুণ আছে ওদিকে যাবে ভাগ, তাহলে y এর মানটা পাচ্ছি 3/4, কত পাচ্ছি আমরা 3/4। এখন এই 3/4 আমরা কি করব, এখানে এই y এর জায়গায় বসাবো, তাহলে 6 নম্বর সমীকরণে আমি এখন কি করব, এই y এর মানটা বসাবো, তাহলে 6 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট আমি কি করি x সমান 2 ইনটু, আমি যদি y এর জায়গায় কি বসাবো 3/4, তাহলে 3/4 প্লাস 1 নিচে আছে 2, তাহলে আমি একটু কাটাকাটি করি, আমিও এই অঙ্ক করি নাই আর কি, আজকে প্রথম করতেছি ভুল হতে পারে। ওকে আচ্ছা এই 4টা আমি লসাগু নিলাম, তাহলে এখানে হচ্ছে 3 দুগুণে 6 প্লাস হচ্ছে 4, এটা চলে আসবে কি না দেখো একটু লক্ষ্য করো, এখানে আছে 4 এই এই 2টা উপরের সাথে গুণ, তাহলে 3 দুগুণে 6 এই 6 চলে আসলো, নিচের 4 লসাগু 4 আর প্লাস হচ্ছে এখানে 4 চলে আসবে। ওকে আচ্ছা তাহলে আমি এখন একটু দেখি, তাহলে 6 সাইডে 10 নিচে আছে 4 আর নিচের অংশটা কি হয় কাটাকাটি করলে উল্টে যায়, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/2 চলে আসবে, তাহলে আমার উপরে চলে আসছে যে 10 নিচে চলে আসছে 7 দুগুণে 8, একটু কাটাকাটি করি তাহলে 5 দুগুণে 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, আমি কিন্তু দাও গুলেল দিয়ে কাটি নাই, জাস্ট 2 দিয়ে কাটলাম। ওকে তাহলে 5/4, তাহলে আমি এখানে কি পাচ্ছি x সমান 5, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি, আচ্ছা এখানে আমি কি পাইলাম x সমান হচ্ছে 5 ভাগ হচ্ছে 4, এই যেখানে কাটলাম এই 5 দুগুণে 10, ওকে আর তাহলে উপরের 5 আর নিচের 4, তাহলে আমি x সমান পাইলাম 5/4 আর y সমান পাইলাম, তাহলে আমার মান দুটো লাগবে, এটা একটা মান আর এই এটা একটা মান আমার লাগবে, তাহলে কি পাইলাম y সমান 3/4 x সমান 5/4। আচ্ছা তাহলে আমি বাকি অংশগুলি মুছে নিচ্ছি, তাহলে উপকেন্দ্রের জন্য তাহলে আমি কি পাইলাম উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি পাইলাম x, y সমান, আচ্ছা x এর মানটা আগে বসাতে হবে 5/4, x এর মান 5/4 কমা y এর জায়গায় y এর মান 3/4, তাহলে 3/4 আমরা দুটা মান পেয়ে গেলাম। এখন 3 নম্বরে কি বলা হচ্ছে একটু দেখো, 3 নম্বরে বলা হচ্ছে যে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে 3 নম্বরে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য সমান আমরা কি জানি 4a, এটা হচ্ছে সূত্র 4a আমরা জানি, তাহলে 4 ওর জায়গায় থাক, এর জায়গায় বসাতে পারি 1/2√2, এটা কি না। আচ্ছা তাহলে এখানে কাটাকাটি যদি করি তাহলে 2 দুগুণে 4, তাহলে আমার চলে আসছে 2/√2, তাহলে আমি পাচ্ছি এখানে √2/√2, মানে 2 কে ভাঙলে √2/√2 লেখা যায়, তাহলে √2 আর √2 কাটাকি আমি পাচ্ছি শুধু √2, তাহলে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য আমি এত কিছু না লিখে সরাসরি লিখব এখানে হচ্ছে √2, মানে আপনারা অবশ্যই বের করে করে লিখবেন, জাস্ট আমি উত্তরগুলো বের করে লিখতেছি আর কিভাবে বের করতে হয় এটা কিন্তু শিখাই দিচ্ছি। ওকে বোর্ডটা একটু ছোট তো এজন্য এইভাবে হচ্ছে আর কি। আচ্ছা তারপরে 4 নম্বরে বলা হচ্ছে যে উপকেন্দ্রের লম্বের সমীকরণ নির্ণয় করো, তাহলে উপকেন্দ্রের লম্বের সমীকরণের জন্য আমরা কি জানি সমান হচ্ছে x মাইনাস a, আমরা জানি x মাইনাস a, তাহলে একটু সমাধান করি x মাইনাস a সমান আমি কি লিখতে পারি x এর জায়গায় x এর মান, তাহলে 2x মাইনাস 2y ভাগ রুট 8, x এর জায়গায় x এর মান বসাইলে মাইনাস y এর জায়গায় কি বসাবো a এর মান, তাহলে a এর মান হচ্ছে 1/2√2, তাহলে এখন একটু দেখো আমার এই রুট 8 টাকে ভাঙলেও কি হয় 2x মাইনাস 2y ভাগ হচ্ছে 2√2, এটা হয় কি না মাইনাস 1/2√2, আমি আর ভেঙে দেখাচ্ছি না। আচ্ছা তাহলে এই 2√2 লসাগু নেই, তাহলে হয় 2√2, তাহলে উপরে থাকে আমার হচ্ছে 2x মাইনাস 2y, আচ্ছা এবং এটা সমান 0। ওকে
সমীকরণের জন্য আমরা x - a সমান হচ্ছে 0 তাহলে এটা সমান 0 বলতে তাহলে আমি x - a x এর মান বসাইলাম - a এর মান বসাইলাম এটা সমান 0 এটা সমান 0 তাহলে আমি এখানে পাচ্ছি এটাটা কাটলে -1 সমান 0 একটু আড়াআড়ি গুণ করি আড়াআড়ি গুণ করলে হয় কি এই 2 √2 আর 0 এর সাথে গুণ করলে আমার এই মানটা সমান কি চলে আসবে এই মানটা সমান 0 চলে আসবে তাহলে এই যে আমি একটা সমীকরণ পাইলাম এটাই হচ্ছে আমার উপকেন্দ্রের লম্বের সমীকরণ তাহলে উপকেন্দ্রের লম্বের সমীকরণ কি আচ্ছা আমি লিখব ইহাই উপকেন্দ্রের লম্বের সমীকরণ তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি আবার বলে দিচ্ছি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 1 কিভাবে বের করলাম দেখাইছি উপকেন্দ্রের স্থানাঙ্ক 5/4, 3/4 উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য √2 এবং উপকেন্দ্রের লম্বের সমীকরণ আমার হচ্ছে 2x - 2y - 1 = 0 ওকে তো এভাবে আমরা কিন্তু সবগুলি সমাধান করতে পারবো তো আমি আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি সেটা নিয়ে পরবর্তীতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।